আজ আপনাদের সম্মুখে দেখাবো নেপাল বিরাটনগর আই হসপিটাল। হ্যালো এভরিওয়ান, রোজি যেটা পায় সেটা দেখাই। রামপুরহাট রেলওয়ে স্টেশন, রাত্রি 10:27 বাজে। এখন আমরা যাচ্ছি রামপুরহাট থেকে নেপাল, অর্থাৎ যোগবাণী এক্সপ্রেসে নেপাল যাব। এখন আমরা নেপাল বিরাটনগর আই হসপিটালের মধ্যে প্রবেশ করছি। এটা হচ্ছে বিরাটনগর আই হসপিটালের মেন বিল্ডিং। খুব সুন্দর প্যালেস বিল্ডিংটা। এখন আনাস আলী আইসক্রিম খাচ্ছে। আমরা এসেছি বিরাটনগর আই হসপিটালের প্রো লোকেশন নেপাল, আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো সব ভাড়া হোটেল রুম, বিশাল আই ফাউন্ডেশন বা আই হসপিটাল। জঙ্গী নিশান আমরো জিউদো রগত শরীর ছ বলদো শান আমরো, জিয়েঙ্গে তো শান সে জিয়েঙ্গে, মরেঙ্গে ভি তো শান সে মরেঙ্গে, পিছে নাই আতে। বিরাটনগর আই হসপিটালের 80 নম্বর রুমে লাইনে দাঁড়িয়ে আছে আপনি। আমি স্যার আনাস এখন ওষুধ নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে ওষুধের লাইনে। অ্যাডমিশন অ্যাপার্টমেন্টের পাশে একটা বাচ্চাদের জন্য মনোরঞ্জন করার কিছু পার্কিং টাইপে করা আছে। ঢাকা
का ब्रांच होने जा रहा है। कौन है मैम? हॉस्पिटल सामान्य खाली पार्किंग बोलते पारें सब मानुष प्राय आराम कर तो डाक्टर देखान पर अने के डाक्टर अखो देखाना है अने के हो गए अने के बाड़ी फिर गल अने के थक आबा कल के देखा बिराटनगर आई हॉस्पिटल यहाँ हे बिराटनगर आई हॉस्पिटल रातकर रोजे जेटा पाई सेटा देखाई आज नेपाल बिराट नगर आई हॉस्पिटल रानी ते चिकित्सा करार शेष मुहूर्ते पर्याये हजार हजारों मानुष एखाने एसे उन्नतमान चोखेर ट्रिटमेंट ग्रहण करछेन। एखन आमरा दाड़िये आछि भारत और नेपालेर बॉर्डारे रेलिंग देखते पाच्छेन ओई रेलिंगे ओई पार्टटा आछे भारत आर हम आछि आमरा नेपाल।